সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। এসসি 2022 সালে যারা পরীক্ষা দিবে, বর্তমানে যারা দশম শ্রেণীতে আছে, তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এসসি 2022 যারা দশম শ্রেণীতে আছে তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখব। তোমরা এর আগের সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সেগুলো যারা এখনও করনি, মানে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো যারা এখনও করনি, তারা চাইলে সেগুলো করে আসতে পারো। আমাদের চ্যানেলে সেগুলোর অ্যান্সারও দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমরা তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সেগুলো দেখব। তো চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখে নেই, আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় সপ্তাহের ব্যবসায় উদ্যোগ বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার রেডি। আমরা আগে প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে সেটি জেনে আসি, তারপর আমরা অ্যান্সারটি দেখব। দশম শ্রেণী যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য এটি ব্যবসায় উদ্যোগ বিষয়ের অ্যাসাইনমেন্ট। তো এটি হচ্ছে যারা ব্যবসা শাখা শিক্ষার্থী, যারা কমার্সে পড়ো তাদের জন্য, এবং এটি বিষয়গুলো হচ্ছে 143 এবং অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 1 নং। যেহেতু এর কোনো অ্যাসাইনমেন্ট হয়নি ব্যবসা উদ্যোগের, তাই এটি 1 নং অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের উপাদানের প্রভাব, ব্যবসায়িক যে পরিবেশ সেটার যে যে উপাদান আছে সেগুলোর প্রভাব কী আমাদের বাংলাদেশ শিল্পের উপর, সেটার উপর নির্দেশনা দেওয়া আছে যে ব্যবসায়ের ধারণা থাকতে হবে এই অ্যাসাইনমেন্টটি লেখার ক্ষেত্রে, ব্যবসায় পরিবেশের ধারণা, আর 3 নম্বর ব্যবসায় বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশে তিনটে জিনিস থাকতে হবে। এই দিকে হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এবার আমরা অ্যান্সারে চলে যাই। তো অ্যান্সারের আগে আমরা শিরোনামটি কী হবে সেটা জানে নিই। শ্রেণী দশম, বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ, অ্যাসাইনমেন্ট নং 1, অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের প্রভাব। কারণ অনেকেই কমেন্ট সেকশনে জানা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে, শিরোনাম কী হবে, সেজন্য তোমাদেরকে সহজ করে আমরা শিরোনামগুলো এখানে তুলে দিলাম, যাতে তোমরা খুব সহজে শিরোনামটি লিখতে পারো। এবার আমরা অ্যান্সারে চলে যাই, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তোমাদের তৃতীয় সপ্তাহে আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটি হচ্ছে গণিত বিষয় কমার্স শিক্ষার্থীদের, সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর অন্যান্য যে গ্রুপ আছে সায়েন্স আর্টস কমার্স, তাদের অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তারা চাইলে সেটি দেখে আসতে পারো। প্রথমে আসি ব্যবসায়ের ধারণা। যেহেতু প্রশ্নের প্রথম পার্টি বলেছে ব্যবসায়ের ধারণা থাকতে হবে, তো ব্যবসায়ের ধারণাটা আমরা কীভাবে লিখছি দেখো। ব্যবসায়ের ধারণা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। অর্থাৎ মুনাফা অর্জনের লক্ষ্যে মানুষ যেসব বৈধ অর্থনৈতিক কার্যাদি সম্পন্ন করে থাকে তাকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, শাকসবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে কিংবা শাকসবজি ফলায়, তা ব্যবসায় বলে গণ্য হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসায় বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। সুতরাং যে কাজটি আমরা ব্যবসায় বলবো তার 4টি মৌলিক উপাদান আছে, যথা 1 অর্থনৈতিক কাজ, 2 মুনাফার উদ্দেশ্যে, 3 ঝুঁকি, 4 বৈধতা। তার মানে ব্যবসা যদি করতে চায়, ব্যবসার 4টি মৌলিক উপাদান আছে, 4টি হচ্ছে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ব্যবসার আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যা ব্যবসায়কে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য এবং ঝুঁকির সম্ভাবনা থাকবে। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। আমাদের দেশের প্রচলিত আইনে ব্যবসায় বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হতে হবে। এটা ছিল ব্যবসায় এর ধারণা। এবার আসছি ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায় যে পরিবেশ সেটার ধারণা। ব্যবসায়িক পরিবেশ, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলী উন্নতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। ব্যবসায় বাণিজ্যে এবং অর্থনৈতিক উন্নয়ন প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানসমূহের উন্নয়ন খুবই জরুরি। ব্যবসায় বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারস্পরিক উপাদানের মধ্যে রয়েছে উপাদানের সমষ্টির পর এখানে একটা দাঁড়িয়ে হবে, একটু মিস্টেক, উপাদানের সমষ্টি এখানে। পারস্পরিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি,
জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যেসব প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোন স্থানের ব্যবসায়ের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। এবার আসে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, যেটা বলেছে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। অবশ্য দেশের অর্থনীতিতে ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছর বেড়েই চলছে। বহু আগে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্য প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁ এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম জনপ্রিয় ছিল। এ দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সোনারগাঁয়ের আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। এদেশের বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে আরবগণ বহুকাল পূর্ব থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন এবং দলে দলে আমাদের দেশে আগমন করতে শুরু করেন। বাণিজ্য বিষয়ে তখন এই অঞ্চলের শ্রীবৃদ্ধি এতদূর হয়েছিল যে ইতিহাস বিখ্যাত তাম্রলিপি ও সপ্তগ্রামের সাথে এর ঘোর প্রতিযোগিতা চলত। এই অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশ ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় 16 শতাব্দীতে পর্তুগিজরা বাংলায় এসে বাণিজ্য শুরু করতে আরম্ভ করেন। তারা সপ্তগ্রামকে ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। সমুদ্রপথে ব্যবসার জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজও এদেশে নির্মাণ হতো। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসায় বাণিজ্য উন্নতি লাভ করে টিকে থাকা কঠিন। নিম্নে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করা হলো। ক, প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসা স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত, ফলে এখানে সহজে কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। এখানে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বিদ্যমান। দেশে বিদ্যমান কয়লা, চুনাপাথর, কঠিন শিলা ও খনিজ তৈল শিল্প বিকাশে সহায়ক। খ, অর্থনৈতিক উপাদান। দেশে বিরাজমান ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায় পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসাবে কাজ করে। বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও কিছু ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব, প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশে ব্যবসায় বিকাশ আরও দ্রুত প্রসারিত হবে। গ, সামাজিক উপাদান। ধর্মীয় বিশ্বাস, বক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিল্প সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসায়ের সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশে ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল। দেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে উদার, পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে, মসলিন কাপড় উৎপাদন করে দেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে। সোনারগাঁ একসময় ব্যবসা, শিক্ষা, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, কারুশিল্প ছিল বিশ্বসেরা। গ, রাজনৈতিক উপাদান। সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়ক ভূমিকা পালন করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। উ, আইনগত উপাদান। আইনগত পরিবেশের কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও কয়েকটি বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগ, শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি এবং দুর্নীতি ও স্বজনপ্রীতি, চাঁদাবাজি প্রতিরোধ আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়। চ, প্রযুক্তিগত পরিবেশ। শিল্প ও ব্যবসায় বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। সাধারণত দেখা যায় যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত তারা ব্যবসা বাণিজ্যে উন্নত। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে, ফলে উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায়। বাংলাদেশের ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদানগুলো বেশ অনুকূল। তো এই ছিল তোমাদের 10ম শ্রেণী ব্যবসা শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার, ব্যবসা শিক্ষা না ব্যবসা উদ্যোগ।
আর এটি হচ্ছে যারা কমার্সে পড়ে তাদের জন্য। তোমাদের আরেকটি বিষয় রয়েছে তৃতীয় সপ্তাহ, সেটি হচ্ছে গণিত, সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমাদের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো ক্লাস টেনের যে প্লেলিস্ট সেখানে দেওয়া আছে। এছাড়াও অ্যাসাইনমেন্ট অ্যান্সার খুঁজতে সমস্যা হলে তোমরা স্কুল হেল্পলাইন বিডি অ্যাপস ইনস্টল করে নিতে পারো, সেখানে তোমাদের সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো খুব সহজে এবং সুন্দরভাবে সাজানো আছে, তোমরা চাইলে সেটি ইনস্টল করে নিতে পারো। তো আজকের মতো এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।